ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনাদেরকে একটি পায়ের চর্মরোগ দেখাবো। এই চর্মরোগটির নাম হচ্ছে অ্যামাইলোডিস। অ্যামাইলোডিস দুই রকম হয়ে থাকে, একটা হলো ম্যাকুলার অ্যামাইলোডিস, একটা হলো লাইকেন অ্যামাইলোডিস। লাইকেন অ্যামাইলোডিস বিয়াস বুঝতে হবে, এগুলি হাত দেন, হাত দিলে একদম বোঝা যায়, মানে আড়ালির মতো হাত দিলে আড়ালির মতো বোঝা যায়। এবং ম্যাকুলার যেটা, সেটা জাস্ট কালার চিনে স্কিনের কালারটা চেঞ্জ হবে, কিন্তু আড়ালির মতো না। আড়ালির মতো যেটা, সেটা লাইকেন অ্যামাইলোডিস, আর আড়ালি বাদে যেটা কালার চেঞ্জ হবে সেটা ম্যাকুলার অ্যামাইলোডিস। আপনারা খেয়াল করেন, তার পায়ের নিচ থেকে এটা শুরু হয়েছে, এবং রোগীর বয়স হচ্ছে 27 বছর, কিন্তু লোকটা হচ্ছে 6 বছর। আগে নিচের দিকে ছিল, এখন আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, এবং ডে বাই ডে এটা ইনক্রিজ করছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। এবং আপনি দেখেন কালারটা কি কালো হয়ে গেছে, এবং হাতের মধ্যে আড়ালির মতো লাগে, এবং অনেক ক্ষেত্রে চুলকায়। কিছু কিছু পেশেন্ট আছে তাদের খুব চুলকায়, এটার নাম হচ্ছে লাইকেন অ্যামাইলোডিস। যাদের এই সমস্যা হবে, আপনারা অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের যোগাযোগ করতে হবে। আমরা অনেক সময় লিপিড ফ্রয়েল, অর্থাৎ কোলেস্ট্রল বেড়ে গেলেও হয়, আবার কোলেস্ট্রল নাই তাদেরও হতে পারে, তবে এটা ফ্যামিলিগত হইতে, ফ্যামিলিতে যাদের থাকে, মা বাবা ভাই বোনদের হিস্ট্রি থাকে, অনেক সময় দাদা দাদি অথবা নানা নানির যদি থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু হইতে পারে, অর্থাৎ ফ্যামিলিগত হয়ে থাকে। তবে এটার চিকিৎসাটা একটু ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং ট্রিটমেন্টটা তো চ্যালেঞ্জিং, এটাকে চিকিৎসা করতে একটু ডিফিকাল্ট, তবে চিকিৎসা করলে অনেক সময় কমে যায়। এবং বিভিন্ন উপায়ে, অনেক সময় আমরা বিভিন্ন স্টেরয়েড দিয়ে থাকি, ইন্টারলিশনাল অর্থাৎ স্টেরয়েড ইঞ্জেকশনের মাধ্যমেও কিন্তু এটা আমরা কমিয়ে থাকি। অনেক সময় আমরা ফটোথেরাপি দিয়েও কিন্তু এই রোগটা ভালো করতে পারি। সুতরাং আমরা ভিডিও উপস্থানোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে বোঝানোর জন্য, সাধারণ মানুষ যাদের এই সমস্যা হবে তারা অবশ্যই একজন চর্ম বিশেষজ্ঞ, যারা চর্ম চিকিৎসা করে তাদের সাথে যোগাযোগ করতে হবে। কারণ এর চিকিৎসা যদি ঠিকমতো না করা হয়, তাহলে অনেক সময় স্কিনটা একবার অনেক বড় হয়ে যায়, লাইকেন অ্যামাইলোডিস মানে অনেকগুলো গুটিগুলো বড় হয়ে যেতে পারে, চুলকাতে পারে, চুলকে স্কিন নষ্ট হয়ে যেতে পারে, তারপরে ইনফেকশন হয়ে ছড়িয়ে যেতে পারে, পা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য বলবো, আমরা আপনাদের সচেতন করছি, ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন, শেয়ার করলে অন্যান্য মানুষের দেখার সুযোগ হবে। এবং যাদের এই সমস্যা হয়, তারা হয়তো অনেক সময় বুঝতে পারে না কোথায় যাবে, কিন্তু এটা চিকিৎসা যদি আপনি প্রপার ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু এটা ভালো হবে। এবং আমাদের উদ্দেশ্য আপনাদের সচেতন করা, যাদের এই সমস্যা হবে, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদেরও এটা হতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো একজন চর্ম বিশেষজ্ঞের যোগাযোগ করে চিকিৎসা নিতে হবে। এটার নাম হচ্ছে লাইকেন অ্যামাইলোডোসিস, এটা ভালো চিকিৎসা আছে, এবং চিকিৎসা করলে একবারেই ভালো হওয়ার সম্ভাবনা আছে, তবে চিকিৎসা মেনটেন করতে হবে। দীর্ঘদিন চিকিৎসা করলে আপনি কিন্তু ভালো একটা স্কিনের পেতে পারেন, অর্থাৎ পায়ের স্কিনটা ভালো হয়ে যাবে, না হয় ইনফেকশন হয়ে পা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের চিকিৎসকের জন্য আপনারা ডেফিনেটলি চর্ম চিকিৎসকের যোগাযোগ করবেন, এবং অবশ্যই এটা শেয়ার করবেন অন্যান্য মানুষকে সচেতন করার জন্য। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি।